হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ক্রসিনের পদ্ম ফুলের বর্ডার ডিজাইনটি বা লতার ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য নিচিক থেকে জায়গা ছেড়ে আমি একটা ক্রসিনও তৈরি করে নিয়েছি। একটা ক্রসিনও তৈরি করার পর তার নিচে ডান দিকে একটি ক্রসিনও বাড়িয়ে নিয়ে আমি দুটো ক্রসিনও তৈরি করে নেব। তার নিচের লাইনে বাম দিকে একটি ক্রসিনও ছাড়বো এবং ডান দিকে একটি ক্রসিনও বাড়িয়ে আবার দুটো ক্রসিনও তৈরি করে নেব। তার নিচের লাইনে আবার ডান দিকে একটি ক্রসিনও বাড়িয়ে নেব এবং বাম দিকে একটি ক্রসিনও ছেড়ে আবার দুটো ক্রসিনও তৈরি করে নেব। এর নিচের লাইনে আমি চারটা ক্রসিনও তৈরি করে নেব। এর ওপর লাইনে আবার ডান দিকে একটি ক্রসিনও বাড়িয়ে নিয়ে আমি দুটো ক্রসিনও তৈরি করে নেব। তার ওপরের লাইনে আবার দুটো ক্রসিনও তৈরি করব। দুটো ক্রসিনও তৈরি করার পর তার ওপর লাইনে আমি মোট তিনটা ক্রসিনও তৈরি করে নেব। ডান দিকে দুটো ক্রসিনও বাড়িয়ে নেব এবং বাম দিকে একটা ক্রসিনও ছেড়ে দিয়ে তিনটা ক্রসিনও তৈরি করে নেব। তিনটা ক্রসিনের নিচে একটা ক্রসিনের কাছ থেকে ডান দিকে একটা ক্রসিন বাড়িয়ে নিয়ে আমি দুটো ক্রসিনও তৈরি করে নেব। তার নিচের লাইনে আবার বাম দিকে একটা ক্রসিনও ছেড়ে দিয়ে ডান দিকে একটা ক্রসিনও বাড়িয়ে নিয়ে আবার দুটো ক্রসিনও তৈরি করব। এর নিচের লাইনে আবার চারটা ক্রসিনও তৈরি করব। তার উপরের লাইনে আবার দুটো ক্রসিনও প্রথমবারে যেইভাবে তৈরি করলাম সেইভাবে ঢেউ আকৃতি নিচের দিকে আগে তৈরি করে নেব, তারপর আমি পদ্ম ফুলের ডিজাইনটা তৈরি করব। পদ্ম ফুল তৈরির জন্য আমি গোলাপি কালারের উল নিয়েছি। তো যেখানে পাশাপাশি তিনটা ক্রসিনও তৈরি করেছিলাম তার ওপরে আমি একটা ক্রসিনও তৈরি করে নেব। তার ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রসিনও বাড়িয়ে নিয়ে তিনটা ক্রসিনও তৈরি করে নেব। তার ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস সংখ্যা বাড়িয়ে নিয়ে পাঁচটা ক্রস সংখ্যা তৈরি করে নেব। তো এখানে আমি পাঁচটা করে ক্রস সংখ্যা দুদিকে লেবেল সমান রেখে চার লাইন তৈরি করে নেব। এর ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস সংখ্যা কমিয়ে নিই, তিনটা ক্রস সংখ্যা তৈরি করব। তার ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস সংখ্যা কমিয়ে নিয়ে একটা ক্রস সংখ্যা তৈরি করে নেব। এইভাবে মিডিলের পাবড়ি তৈরি করার পর নিচের দিকে যখন পাবড়ি তৈরি করব, তো যেখানে প্রথমে একটা ক্রস সংখ্যা তৈরি করেছিলাম সেখানে একটা ক্রস সংখ্যা ছেড়ে দিয়ে পাশাপাশি তিনটা ক্রস সংখ্যা তৈরি করে নেব। তার ওপরের লাইনে আবার ডান দিকে একটা ক্রস সংখ্যা ছেড়ে দিয়ে এবং বাম দিকে একটা ক্রস সংখ্যা বাড়িয়ে নিয়ে আবার পাশাপাশি তিনটা ক্রস সংখ্যা তৈরি করে নেব। এর ওপরের লাইনে
ডান দিকে একটা ক্রস সংখ্যা ছেড়ে দেব এবং বাম দিকে একটা ক্রস সংখ্যা বাড়িয়ে নিয়ে তিনটা করে ক্রস সংখ্যা আবার আমি দুদিকে লেভেল সমান রেখে চার লাইন তৈরি করে নেব। এর উপরের লাইনে ডান দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দেবো, বাম দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে তিনটা পাশাপাশি ক্রস চিহ্ন তৈরি করে নেব এবং তার উপরের লাইন আবার ডান দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দেব এবং বাম দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে আবার পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। এইভাবে আমি বাম পাশের পাউরিটা কমপ্লিট করে নেব। বাম পাশে যেভাবে পাউরিটা কমপ্লিট করলাম, ডান পাশের পাউরিটা ঠিক ওই একই ক্রস চিহ্ন দিয়ে তৈরি করে নেব। তো আপনারা দেখতে থাকুন। দেখুন এইভাবে তৈরির পর আমার একটা পদ্ম ফুল আমি কমপ্লিট করলাম। এইভাবে পাশাপাশি পদ্ম ফুলগুলো তৈরি হবে।